প্রেক্ষাপট গণঅভ্যুত্থানের সময় থেকে একাত্তরের বিজয় পর্যন্ত গল্প নেওয়া হয়েছে উপন্যাস থেকেও, পেয়েছে সরকারি অনুদান, নির্মাণে ছিলেন কাজী হায়াত। দর্শক মনে প্রত্যাশা জাগানোর অনেক উপাদানই আছে ছবিটিতে, কিন্তু ট্রেলার যখন সামনে এলো তখন সব যেন ধূলিসাৎ হয়ে গেল। দর্শকের প্রত্যাশা রূপ নিয়েছে হতাশা আর বিরক্তিতে। ছবিটির নাম জয় বাংলা। 2020-21 অর্থ বছরে 65 লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। 4 ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটির পোস্টার, 6 ডিসেম্বর প্রকাশ হয়েছে ট্রেলার। 2 দিন পেরিয়ে ট্রেলারটির ভিউ মাত্র 8,000। দর্শকের মন তো দূরে থাক, চোখও যে ট্রেলারটি ছুঁতে পারেনি তাই স্পষ্ট। যারা দেখেছেন তারা কি বলছেন? এক বাক্যে বলতে গেলে দর্শক চরম অসন্তোষ প্রকাশ করেছেন। 2022 সালে এসেও সিনেমার এমন পোস্টার ও ট্রেলার দেখতে হচ্ছে ভেবে দর্শকের আফসোসের অন্ত নেই। কেউ বললেন এভাবে সরকারি টাকা অপচয় না করলেই পারত। কারো মন্তব্য, কাজী হায়াতের আর পরিচালনা না করাই ভালো। কেউ তো আবার সোজা কথায় অখাদ্য বলে দিয়েছেন। শুধু দর্শক নয়, খোদ নায়ক নায়িকাও ট্রেলারটি নিয়ে সন্তুষ্ট নন। অন্তত তাদের সোশ্যাল হ্যান্ডেল ঘেটে এমনটাই আজ করা গেছে। বাপ্পি কিংবা মিতু কেউই জয় বাংলার ট্রেলার বা পোস্টার শেয়ার দেননি। বিষয়টি নিয়ে জানতে চেয়ে দুজনের সঙ্গেই যোগাযোগ করা হয়। ট্রেলার ও পোস্টার প্রসঙ্গে নায়ক বাপ্পি বলেন জয় বাংলা, এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি। অন্যদিকে অভিনেত্রী মিতু জানান তিনি অসুস্থ, তাই কথা বলতে পারছেন না। এরপর মিতু তার ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটি নিয়ে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেছেন ট্রেলার দেখে পুরো ছবি মাপা ঠিক হবে না। ছবিটি নিজেদের শত সীমাবদ্ধতার মধ্যেও খুব যত্ন নিয়ে বানানো। একজন নতুন শিল্পী হিসেবে প্রযোজক মিঠু শিকদার, নির্মাতা কাজী হায়াত, আমার কো আর্টিস্ট বৃন্দের ভালোবাসা সহযোগিতায় আমি মুগ্ধ। চলচ্চিত্রটি আমি ডাবিং করার সময় যতটুকু দেখেছি তাতে আমার মনে হয় না দর্শক নিরাশ হবেন। বাপ্পি চৌধুরী ঢালিউডের প্রমাণিত নায়ক হলেও জাহারা মিতু কেরিয়ার শুরু করেছিলেন উপস্থাপক হিসেবে। এরপর সিনেমায় আসেন, বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হন, কাজ করেন, কিন্তু এখনও কোনো সিনেমা মুক্তি পায়নি। সে হিসেবে জয় বাংলা দিয়ে আগামী 16 ডিসেম্বর তার অভিষেক হতে যাচ্ছে। সাদাকালো নিউজ।